কাতারে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন 634 জন। করোনা ভাইরাসে এক প্রবাসী বাংলাদেশি মারা গেলেও এখনও সচেতনতা লক্ষ্য করা যায়নি বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের রিপোর্ট। শনিবার রাতে প্রথমবারের মতো একজন করোনা ভাইরাসে মারা যাওয়ার খবর প্রকাশের পরপরই থমথমে অবস্থা বিরাজ করে কাতার জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন কাতারি নাগরিকরা। করোনা ভাইরাস একটি মহামারী, এটা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়া জরুরি, পাশাপাশি আইন কানুন মেনে চলতে হবে। মারা যাওয়া ব্যক্তি বাংলাদেশি হলেও সচেতনতা লক্ষ্য করা যায়নি প্রবাসীদের মধ্যে। করোনার কারণে ভিনদেশিরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হলেও বাংলাদেশিদের চিত্র একেবারে ভিন্ন। রাস্তায় একসঙ্গে অনেককে দেখা যাচ্ছে প্রায়। কাতারে যারা বাংলাদেশ ভাইয়েরা এখানে অবস্থান করেন, এখানে আসেন, তারা অবশ্যই এখানকার আইনকে শ্রদ্ধা করবেন। এখানে মন্ত্রণালয় যে আইন দেয় ওই আইনকে ফলো করবেন। ডিউটির পরে, কাজ থেকে আসার পরে আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করবেন, অযথা ঘোরাফেরা করবেন না, এবং আপনারা কোনো কিছু দরকার হলে আপনারা অবশ্যই একজন একজন করে মার্কেটে যাবেন। করোনার কারণে দোহা কর্নিশ, সমুদ্র সৈকত ও রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আড্ডা, মসজিদের সামনে ও বিল্ডিংয়ের ছাদে কোনো রকম জমায়েতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে 3 বছরের জেল ও 2 লাখ রিয়াল জরিমানা করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, কাতার।